কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নত ফানি আর তেলফারা লেভেল লাইফ ফজরতুন হাজার হাজার মানুষ লাইন দিতে দেখা যায়। তৈরি করাই ওগো মঞ্চ, আর এই মঞ্চতুন বোতল ফু দেয়। নভেম্বর 9 তারিখ দুইজে এই মঞ্চ দুটিয়ানে সবুজ নামের এই ব্যক্তি মাইকত ফু দিয়া শুরু করে। আমি যদি যাইও না, এই পানি খালি রোগীটার উপরে একটু সিটা দিবেন, সুস্থ হয়ে যাবে। একটু তেল না মোহে বড়াই দেবে, সুস্থ হয়ে যাবে। মালিকের রহমত করলে 10 মিনিটেই করতে পারে, বেশি সময় লাগে না। যার যার তেলে শিশি পানি শিশি মুখটা খুলে একটু জাগায় যাবেন। যার যার তেলে শিশি পানি শিশি যেহেতু এক এক গুড়িয়ানে বোতল ঝাড় ফুঁক দেওয়া সম্ভব ন, এ হারণে মাইকত সবুজ নামের এ ব্যক্তি ফু দেয়। প্রায় 20 মিনিটের মতো তিনি মঞ্চত অবস্থান করছিল। মঞ্চত্বন এই সময় তিনি কোরআন ও হাদিসের আলোকে মানুষের কিছু উপদেশ দেয়। এ সময় ফাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু মঞ্চত উপস্থিত আছে। নভেম্বর 9 তারিখ শনিবার দুইজের এই ঘটনা গো সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল হয়ে। আমরা দুনিয়ার জমিনের যত মানুষই থাকি না কেন, একটা মানুষের আঙ্গুলের বেদনা নিবারণ করার ক্ষমতা আমাদের নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত দান না করে, আমরা কি আমরা শুধু খালি দরখাস্ত করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার এমন গুনাহগার বান্দা, তোমার কাছে তোমার কুদরতি পাওয়া যদি ক্ষমা আছে, আমি এত লোকের জন্য ফরিয়াদ করতেছি, আমার জীবনের আমলের বিনিময়ে হলো প্রত্যেকটা মানুষের সমস্যা তুমি সমাধান করে দেও। প্রধানমন্ত্রী যাইতেছে, যদি কর থাকে তো হাজির হও। আসমান জমিন আরশ কুরসি লহ কালাম চন্দ্র তারা যে কোনো জায়গায় দাহর রাখেন, হাজির হও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবি আল্লাহ মাফি আল্লাহ মাফ করো। বিপদ আপদ থেকে আপাতত করা 33 কোটি দেবতার মধ্যে কোনো দেবতার লক্ষণ মাইকের আওয়াজ যে পর্যন্ত রিজেক্টেছে, এর ভিতরে যদি কেউ থাকে তো হাজির হও। আসমান জমিন আরশ কুরসি লহ কালাম চন্দ্র তারা যে কোনো জায়গায় দাহর রাখেন, হাজির হও। গেক্স নিউজ, সি প্লাস টিভি।